একটা গ্রামে রোজ আজব কাণ্ড হচ্ছিল। ওই গ্রামে রোজ কারু না কারু সব পাওয়া যাচ্ছিল। গ্রামের লোকেরা এই ব্যাপারটা নিয়ে অনেক দুঃখিত ছিল। মনে হয় দাদা, এই গ্রামটাকে এবার ছাড়তে হবে। রোজ কেউ না কেউ মরছে, মনে হয় কারুর নজর টজর লেগে গেছে। কি বা কথা বলে যাচ্ছ তুমি, নিজের বাড়িতে আর গ্রামে কেউ ভয় পায়? হ্যাঁ, কিচ্ছু হবে না। আর যখন গ্রামটা আমাদের, তখন রাস্তাটাও আমাদেরই বের করতে হবে না? হ্যাঁ, তখনই সেখানে কোথাও থেকে একটা সাধু বাবা এসে যায়। কেন দুঃখিত বাচ্চারা, কি হয়েছে? তারপর গ্রামের লোকেরা সাধু বাবাকে গ্রামে হতে থাকা ঘটনার ব্যাপারে বলে দেয়, যেটা শুনে সাধু বাবা চোখ বন্ধ করে আর বলে, তোমাদের সমস্যার জন্য এই হচ্ছে দায়ী, একটু অপেক্ষা করো, আমি দেখছি। কিন্তু সব গ্রামের লোকেরা আমার থেকে দূরে সরো। সাধু বাবার এরম বলাতে সব গ্রামের লোকেরা দূরে সরে যায়, আর সাধু বাবা মাটিতে বসে মন্ত্র পড়তে থাকে। চারিদিকে ধুঁয়ো ধুঁয়ো ছড়িয়ে যায়, আর যখন ধুঁয়ো ওইখান থেকে সরে যায়, তখন গ্রামের লোকেদের সামনে একটা ভয়ানক দেখতে ডাইনি এসে দাঁড়িয়ে যায়। এই বদমাশ ডাইনিটাই তোমাদের সমস্যার কারণ, এই গ্রামের লোকেদের মারছিল। তাহলে কি করব আমি? আমি কি মরে যাব? খাবো না, আমার খিদে পেয়েছিল, তাই জন্য এই গ্রামের লোকেদের আমি খেয়ে ফেললাম। মারো ভাইয়েরা, একে ছাড়বে না, মারো। আরে মরে গেলাম রে, ছেড়ে দাও বদমাশরা, মেরো না আমাকে। ভাইয়েরা, আমি তো বলছি এই ডাইনিটাকে পুড়িয়ে দাও। আরে গ্রামের লোকেরা, তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? একে জ্যান্ত পুড়িও না, না হলে সারা গ্রাম বিপদে পড়ে যাবে। কি কথা বলছো বাবা, এই ডাইনিকে পোড়ালে সমস্যা এসে যাবে? আরে বাবা, সমস্যা আসবে না, বরঞ্চ চলে যাবে। এইরম বলে প্রত্যানার গ্রামের লোকেরা ওই ডাইনিকে আগুন লাগিয়ে দেয়। ততক্ষণে ডাইনিরও জ্ঞান ফিরে আসে। বদমাশরা, তোমরা আমাকে পুড়িয়ে ফেলেছো, কিন্তু আমি তো মরবো না, আমি আবার আসবো, আর তোমাদের সবাইকে কাঁচা খেয়ে ফেলবো, কাউকে ছাড়বো না। এইরম বলে ডাইনি পুড়ে যায় আর ওইখান থেকে গায়েব হয়ে যায়। এইটা তোমরা ঠিক করলে না, তোমাদের এই ডাইনিকে এরম ভাবে পোড়ানো উচিত হয়নি। তোমরা এটা ঠিক করলে না, ঠিক করলে না গো। আর এইরম বলতে বলতে সাধু বাবা ওইখান থেকে চলে যায়। কিছুদিন পর গ্রামে বৃষ্টির মৌসুম আসে, চারিদিকে কালো কালো মেঘ আর অন্ধকার ছড়িয়ে পড়ে। আরে এখনই তো রোদ ছিল, এখনই হঠাৎ করে মেঘ এসে গেল কেন? হ্যাঁ, তখনই হঠাৎ করে বিদ্যুৎ চমকায় আর ঝড় এসে যায়, জোরে বৃষ্টি নেমে পড়ে আর গ্রামের লোকেরা ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর যখন সব শান্ত হয়, তখন ওইখান থেকে অনেক বাচ্চারা গায়েব হয়ে যায়। গ্রামে সেই বাচ্চাদের মা বাবা কাঁদতে থাকে। আরে কোথায় গেল রে আমার সোনা, আমার কাল্লু কোথায় গায়েব হয়ে গেল? আরে কেউ তো খোঁজো। আরে গ্রামের লোকেরা, আমার বাঙ্কু গায়েব হয়ে গেছে, আরে কেউ বাঁচাও, আরে কোথায় গেল, কেউ তো সাহায্য করো। আরে ভাইয়েরা ভয় পেও না, বৃষ্টির কারণে লুকিয়ে কোথাও বসে থাকবে, এসে যাবে, চিন্তা করো না, এক্ষুনি আমরা সবাই মিলে ওদের খুঁজে নেব। হ্যাঁ, তারপর গ্রামের লোকেরা বাচ্চাদের খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু ওরা তাদেরকে কোথাও পায় না। ক্লান্ত হয়ে তারা সবাই নিজের বাড়ি চলে আসে। কিছুদিন পর পুত্তানার ছাগান নিজের বাড়ির সামনে বসে কথা বলতে থাকে। পুত্তান দাদা, জানি না বাচ্চারা কোথায় গেছে, যদি মারাও গেছে তাহলে সব তো পেয়ে যাই, জানি না কি যে হচ্ছে। সেটাই তো দাদা, কিন্তু কি করতে পারবো, কিছু জানা তো যাক। তখনই চান্দু নামের গ্রামের লোক দৌড়তে দৌড়তে ওখান থেকে বেরোয় আর চেঁচাতে থাকে, বাঁচাও বাঁচাও, আরে ভুতুরে মেঘ, আরে ভুতুরে মেঘ, কেউ বাঁচাও বাঁচাও। পুত্তানার ছাগান চান্দুকে আটকায় আর জিজ্ঞেস করে, আরে চান্দু দাদা, ভয় পেও না আর বলো কি হয়েছে। হ্যাঁ 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 দাদা, আমি এখনই একটা মেঘে ঢাকা ভূত দেখলাম, সে আমার বন্ধু হারিয়াকে খেয়ে ফেললো। কি বাজে বকছো চান্দু, একটু ঠিক করে বলো কি হয়েছে। আমি বাজে বকছি না দাদা, আজ আমি আর হারিয়া জমিতে চাষ করছিলাম, তখনই আমাদের চারপাশে একটা ঘন কালো মেঘ ঘিরে নিল আর জোরে জোরে বৃষ্টি হতে লাগলো। এর আগে আমরা কিছু বুঝতে পারতাম, তার আগেই
ওই মেঘের মধ্যে একটা ভয়ানক মুখ এসে গেল। দাদা, আমি তো কিছু ভাবে বেঁচে গেলাম, কিন্তু কিন্তু ও হারিয়াকে গিলে ফেললো। মনে হয় তুমি নেশা করেছো। যাও যাও চন্দু, যাও যাও যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমার কথা বিশ্বাস করো দাদা, আমি সত্যি কথা বলছি। কিন্তু ছাগানার পুত্তান ওর কথাটাকে গুরুত্ব দেয় না। একদিন ছাগান নিজের স্ত্রী রূপার সাথে জমিতে চাষ করতে থাকে। আজ তো অনেক গরম পড়েছে, মনে হচ্ছে সূর্য দেবতা আজকে সব গরম অনুভব করিয়ে দেবে। হ্যাঁ রূপা, আজ তো সত্যিকারে অনেক গরম, বৃষ্টির কালেও এত গরম, জানি না কি যে হবে। চলো গাছের নিচে বসে একটুখানি বিশ্রাম নিয়ে নি। তারপর রূপার ছাগান গাছের নিচে বসে বিশ্রাম করতে থাকে, আর তখনই হঠাৎ করে কালো কালো মেঘ আসতে থাকে আর চারিদিকে অন্ধকার ছড়াতে থাকে। আরে এইটা কি হলো, এখনই তো এত কড়া রোদ ছিল আর হঠাৎ করে বৃষ্টি। ছাগান দূরে দেখে আর দূরে ওর রোদ দেখতে পায়। ওই সময় ওর চন্দুর কথাটা মনে পড়ে আর ও রূপাকে বলে, আরে রূপা ওই দেখো একটু দূরে কত রোদ, তুমি এখান থেকে চলো, আমার কিছু আজব মনে হচ্ছে। ওরা দুজন ওইখান থেকে যেতে থাকে, কিন্তু ওই কালো মেঘ ওদের দুজনকে ঘিরে ফেলে আর ওটাতে একটা ভয়ানক ডাইনির মুখ দেখা যায়। ছাগান ওই ডাইনির মুখটা চিনে ফেলে আর বলে, পালাও পালাও রূপা, সেই ডাইনি যাকে গ্রামের লোকেরা মেরে দিয়েছিল, পালাও রূপা, না হলে এই আমাদের দুজনকে মেরে ফেলবে। কিন্তু সেই মেঘ রূপাকে ঢেকে নেয়। রূপা ভয়ে চোটে চেঁচায়, ছাগান বাঁচাও আমাকে, এই মেঘটা আমাকে ধরে ফেলেছে, ছাগান বাঁচাও। কিন্তু ছাগানের কিছু করার আগেই সেই মেঘটা রূপাকে নিয়ে ওইখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে ছাগানের আওয়াজ শুনে গ্রামের লোকেরা জড়ো হয়ে যায় আর একটা লোক বলে, কি হয়েছে ছাগানদা, কেন চেঁচাচ্ছিলে, কি হলো? পুত্তানদা, ওই ডাইনি নিয়ে গেল আমার রূপাকে, আমি দেখে ফেলেছি ওই মেঘটাকে, ওটা আর কেউ নয়, ডাইনি ছিল যাকে আমরা মেরেছিলাম। চন্দু ঠিকই কথা বলছিল দাদা, চন্দু ঠিকই বলছিল। আরে দাদা রে দাদা, তাহলে তো আমাদের হাতে অনেক বড় ভুল হয়ে গেছে, এখন কি করি, কিছু তো বুঝতে পারছি না। এই ডাইনি তো মনে হয় এই গ্রামবাসীদের থেকে প্রতিশোধ নিচ্ছে। দাদা কেন না, আমরা ওই সাধুর থেকে সাহায্য নিই যে আগেও আমাদের সাহায্য করেছিল, আমি তো প্রতিবেশী গ্রামে ওনাকে দেখেই ছিলাম। তারপর গ্রামের লোকেরা মিলে সাধু বাবার কাছে যায়। সাধু বাবা সবাইকে দেখে অনেক রেগে যায় আর বলে, গ্রামের লোকেরা, আমি সেই দিনও তোমাদের মানা করেছিলাম যে ডাইনিকে মেরো না, কিন্তু তোমরা আমার কথা শুনলে না, সেটারই সমস্যা এটা। ওই ডাইনি আবার ফিরে চলে এসেছে আরো শক্তিশালী হয়ে, এখন কারুর থামালে ও থামবে না। বাবা আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, কিন্তু কি করব এখন, আমাদের ভুলের কারণে বাচ্চারা আর মহিলারা মরে যাচ্ছে, বাঁচিয়ে নাও বাবা, কিছু ভাবে আমাদের বাঁচিয়ে নাও। গ্রামের লোকেদের কান্না দেখে বাবা একটু চিন্তায় পড়ে যায় আর বলে, তোমরা সবাই চাইলে আমি কিছু করব। তারপর গ্রামের লোকেরা ওইখান থেকে চলে যায়। ওই রাতে গ্রামে ভয়ানক ঝড় আসে, জোরে জোরে হাওয়া চলতে থাকে আর জোরে বৃষ্টি হতে থাকে, আর মেঘের মধ্য থেকে ডাইনির মুখটা বাইরে আসে আর বলে, গ্রামবাসীরা এইটা তোমাদের জীবনের শেষ বৃষ্টি, এরপর আর তোমরা কোনোদিন জীবনে বৃষ্টি দেখতে পারবে না। গ্রামের লোকেরা ভয়ের চোটে গ্রামের উঠোনে এসে যায় আর ভগবানের নাম নিতে থাকে। তখনই ওইখানে জোরে একটা আলো আসে, যেটা দেখে ডাইনি ভয় পেয়ে যায়। তুই আবার এসে গেলি, যা চলে যা এখান থেকে, আমায় মারিস না, যা। সেই আলো থেকে সাধু বাবার আত্মা এসে যায় আর বলে, এখন তুই বাঁচবি না ডাইনি, এখন তুই যাবি পৃথিবী থেকে। এইটা বলে সাধু বাবা সূর্যের মতো চকচক করতে থাকে, যার কারণে সব কালো মেঘ গায়েব হয়ে থাকে। আমি মরে যাচ্ছি, বদমাস, ছেড়ে দে আমাকে, যেতে দে। কিছুক্ষণের মধ্যেই সব কালো মেঘ ওইখান থেকে গায়েব হয়ে যায় আর সাধু বাবাও চলে যায়।